ছোটবেলা থেকেই নাপিত হওয়ার খুব শখ ছিল আমার, তাই ভাবলাম যাই আজকে একটু নাপিতগিরি দেখে এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে আসি। যাই হোক, এই চেয়ার কিন্তু বেশ ভালোই দোলে। নাপিতগিরি শেষ করে মাহবুবের ফোন আসলো যে রাত্রেবেলা দুষ্টু পানি খেতে যেতে হবে। সো দুষ্টু ছেলেরা দুষ্টু পানি খেতে যাবে এ আর অস্বাভাবিক কি, তাই রাত্রেবেলা বেরিয়ে পড়লাম বন্ধু গাজীরের সাথে। হেটার্সরা এটা দেখে বলবে আরে এটা তো খেজুরের রস, তবে না এটা খেজুরের রস না। এটা ভাবতে ভাবতে হঠাৎ দেখছি এই ভদ্রলোক আমাদের ভয় দেখাচ্ছে। দুষ্টু পানি আমাদের গ্লাসে ঢেলে দেওয়ার মতো মহৎ কাজটি করেছিলেন আমাদের সবার প্রিয় পরিচিত একজন মুখ, আমাদের বন্ধু জব্বার। নাম জব্বার হলে কী হবে, কাজ একদম মাতব্বরের মতো। সর্বপ্রথম কে পান করবে এটা ডিসাইড করতে পারছিলাম না, তখনই বন্ধু তার শালাকে দিল। সিরিয়াসলি, বন্ধু বান্ধব ডেকে নিয়ে যে দুষ্টু পানি চাকাচ্ছে শালাকে দিয়ে। শালাকে কেন দেওয়া হলো এই প্রশ্নের উত্তরে জব্বার বলল, শালা সুমিন্দি ঠেকাইতে পারো না বলেই তো তোমার তিনটে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। দ্বিতীয়বার দুষ্টু পানি চাকার দায়িত্ব পড়লো মাহবুবের ওপর। অ্যাজ ইউজুয়াল মাহবুব শুরু করে দিল, আচ্ছা তুই হুজুর মানুষ বৈশাখ ঠিক আছে, সুমিন দিকি সুমিন দিকি অশ্লীল কথাবার্তা সব পুরোটা মামাই তুই না। দেখতে শুনতে নম্র ভদ্র হলো আমাদের বন্ধু গাজীর, কিন্তু মনে মনে বিশাল শয়তান। এই খালকির ছেলে। বন্ধু মাহবুবের আবার এক গ্লাসে হয় না, দ্বিতীয় গ্লাস খাওয়ার পর ওর নেশা মাথায় উঠে গেছিল। না না এত গভীরে যাওয়ার কোনো দরকার নাই, এখন তাড়ি খাচ্ছে। এত বড় একটা অভিযোগ শোনার পর আমার অবস্থা, এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও। পরপর ছয় গ্লাস মেরে দেওয়ার পর এবার পালা এসলো চাষা গাজীরের। শুক্রবার দিন সন্ধ্যাবেলা যাবো আমি, সন্ধ্যাবেলা গেলে হবে রাতে বেলা এগারোটার ভিতরে যেতে থাক, এগারোটার ভিতরে কেরাম হয়ে যায় না, ও বিকালে যাবে আশ্রয় দেন পর। দুষ্টু পানিতে নেশা পুরোপুরি না হয় আমাদের পরবর্তী ঠেকার আইডিয়া আমরা ওখানে বসেই করে নিলাম। চলে আসার সময় হঠাৎ করে মনে হলো আরে আমরা তো দারুর সাথে চাকনাও নিয়ে আসছিলাম, চাকনা খাওয়ার পর যে নেশাটুকু হয়েছিল সেটাও নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে দুষ্টু পানি ম্যানেজ করে আমাদের ডেকে খাওয়ানোর জন্য বন্ধু জব্বারকে আমরা টাকা দেওয়ার পর বন্ধু জব্বার বললো যত দ্রুত সম্ভব এখান থেকে ভেগে যাও, নয়তো পুলিশ কাকু এসে চুম্বন করে যাবে। চোদা